6.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড এখন মরক্কো। এই ভূমিকম্পে প্রাণহানি 300 ছাড়িয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা নগরী। এখন পর্যন্ত 153 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার রাত 11টার পর ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে মরক্কো। এ সময় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন স্থানীয়রা। বহু ভবনের ক্ষয়ক্ষতির পাশাপাশি ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, মারাকেশ শহরের 44 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি স্থল। এর গভীরতা ছিল 18.5 কিলোমিটার। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবনের ভিডিও দেখা যায়। লন্ডভন্ড বাড়িঘরের দেয়ালের ধ্বংসস্তূপ ও ধুলোর মেঘে ঢাকা শহরে বিভৎস চিত্র ধরা পড়ে। কর্তৃপক্ষ জানায়, রাতে বেশিরভাগ মানুষ যখন ঘুমিয়েছিলেন তখন ভূমিকম্প হওয়ায় প্রাণহানির সংখ্যা বেশি হয়েছে। আমি ছাদে দাঁড়িয়েছিলাম মুক্ত বাতাসের জন্য, হঠাৎ কেমন চারপাশটা নড়ে চড়ে উঠল। ধাতব পদার্থের কম্পনের শব্দ শুনতে পেলাম পাশেই, ভেবেছিলাম কোনো প্রাণী, পরে দেখি এই শব্দ সর্বত্র। আমরা একটি শক্তিশালী কম্পন অনুভব করি, ভবন নড়ছিল, এরকম অবস্থায় আগে কোনোদিন পড়িনি। ভূমিকম্পটি উৎপত্তিস্থল আল হাউস শহরে বেশ কয়েকটি ভবন ভেঙে পড়েছে। মারাকেশ শহরের হাসপাতালগুলো আহত মানুষে পরিপূর্ণ হয়ে গেছে। কম্পন অনুভূত হয় উপকূলীয় শহর বারাত, কাসাব্লাঙ্কা ও ইসাওয়ারিয়া শহরে। ভূমিকম্পে আটলাস পর্বতে পাদদেশে অবস্থিত দেশটির মধ্যাঞ্চলীয় 6টি প্রদেশ আক্রান্ত হয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছে, উপদ্রুত এলাকার বেশিরভাগ দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় তাদের পৌঁছতে দেরি হচ্ছে। মরক্কোর স্থানীয় গণমাধ্যম এটিকে এখন পর্যন্ত দেশটিতে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প বলে জানিয়েছে। চন্দ্রা, নিউজ 24।